ফ্রেন্ডস, আই অ্যাম রাজিব, ব্যাক অ্যাগেন আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে আমার বেসিক্স গিটার লেসনের 13 নম্বর ভিডিও। তো এই 13 নম্বর গিটার লেসনে আমরা শিখব, ফার্স্ট আমরা কীভাবে প্রত্যেকটি ফ্রেটের, প্রত্যেকটি তারের, হ্যাঁ, নোটগুলোর নাম শিখব, অ্যান্ড সেকেন্ড আমরা নোট সার্কুল কীভাবে পড়তে শিখব। তো চলো জলদি করে, আমরা কোনো টাইম ওয়েস্ট না করে শিখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, একটা আমি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই আজকে। তো আজকে আমি বলবো আমার গিটার লাইফে। হ্যাঁ, আমি গিটার শেখাকালীন আমি কোনো হেল্প পাইনি কারো, অনেক কষ্ট করে শিখেছি। হ্যাঁ, আমার পরিবারও গরিব গাইজ, হ্যাঁ, আর তো আর্থিক নেই গাইজ, দেখতে পাচ্ছো আমার রুম, হ্যাঁ, পিছনে খলপা, আমার ভিডিও কোয়ালিটিও দেখতে পাচ্ছো, আমার সিম্পলি একটা মোবাইলে রেকর্ডিং করি, তা তোমাদের দোয়ায়। হ্যাঁ, আমি এত জলদি এত আস্তে আস্তে আমি ভালো একটা র্যাঙ্কে যাচ্ছি, তো এরকমভাবে তোমরা সাপোর্ট করো। তো যেটা বলার মেন পয়েন্ট, হ্যাঁ, আমি বলেছিলাম আমার লিসেনে যে আমি কোনো সাপোর্ট পাই না, আমার নিজের পকেট মানি থেকে, হ্যাঁ, এই সব জিনিসগুলো কিনি, খুব কষ্ট করে, খুব কষ্ট করে গিটার শিখি, আমাকে কেউ সাপোর্ট করে না গাইস এই গিটার শেখাকালীন। তো আমি ফার্স্ট লিসেনে বলেছিলাম আমি গরিব। তো আমার একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে গরিব বন্ধু, তুমি গরিব না, গরিব তারাই হয় যাদের কাছে, যাদের পাশে কেউ থাকে না। তো এই কথাটা শুনে আমার মনটা এত হ্যাপি হয়েছিল, হ্যাঁ, কি বলবো, ওটা বলার, হ্যাঁ, আমি ব্যাখ্যা করতে পারি না, এত হ্যাপি হয়েছিলাম। তো বন্ধুটার নাম, হ্যাঁ, তামিম, বাংলাদেশি বাড়ি গাইস, হ্যাঁ। তো তামিম, থ্যাংক ইউ, এইভাবে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট করলে আমি অনেক বড় একটা ইউটিউবার হব। আরও আমার বাংলাদেশি ফ্যান আছে, হ্যাঁ, বন্ধু আছো, হ্যাঁ, কিছু নাম, একশরদ্দিন, হ্যাঁ, মিরপুর বাড়ি, আরও অন্যান্য আছো, চন্দন, ভারতের, হ্যাঁ, জলপাইগুড়ি, অনেক আছো, আর অনেক আমার ভিডিও ফলো করো, আমার ফ্যান আছো যাদের নাম জানি না। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, দেখবা আমি একটা ভালো র্যাঙ্কে চলে যাব, আর আমিও একদম মন প্রাণ তোমাদেরকে শেখাবার চেষ্টা করব। তো এইভাবেই তোমরা সাপোর্ট করো, আর থ্যাংক ইউ। আমার আজকে 4000 সাবস্ক্রাইবার হয়েছে, এইভাবেই তোমাদের ভালোবাসাই, তোমাদেরই চ্যানেলটা ধরো গাইজ তোমাদেরকে শেখার জন্যই। তো এমনিভাবে আমাকে সাহায্য করো বন্ধুরা। তো গাইজ, আর একটা গুরুত্বপূর্ণ, যারা গিটার নতুন শিখছ, হ্যাঁ, আশা করি ভালোভাবে প্র্যাকটিস করছো, হ্যাঁ, আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা আমার আগে লিসেনগুলো, নাম্বার 1, 2, 3, এইভাবে 12টা লিসেন আছে, ডিসক্রিপশানে চলে যাবো বন্ধুরা, নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবো বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ, লাইক পারলে লাইক করবা, কিছু কোশ্চেন হলে আমাকে কমেন্ট করো, তোমাদের পাশে আছি সবসময়, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাল বাটন, হ্যাঁ, তোমার ভিডিওর লেফট সাইডে দেখবে লাল বাটন আছে, ওইটা প্রেস করে দেবা, পাশে একটা বেল আইকন উঠে যাবে, ওইটা প্রেস করে দেবা, হ্যাঁ, ফ্রি অফ কস্ট গাইজ সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে এটাই হয় যে আমি যখন ভিডিও নতুন কোনো আপলোড করি তোমাদের মোবাইলে জলদি করে নোটিফিকেশান চলে যায়, হ্যাঁ, আর জলদি করে যেমন শিখে নাও তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া, আর আমাকে যদি ফলো করো বন্ধুরা, তো আমার ডিসক্রিপশানে নিচের দিকে দেখবা আমার ফেসবুক লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গাইজ। হোয়াটসঅ্যাপ গ্রুপটা এটাই যে যারা নতুন শিখো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমাকে কোশ্চেন করিও, এই এই পারি না, এই পারি না, আমি হাতে নাতে আমি বলে দিই, হ্যাঁ, আর আমারও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডাইরেক্ট আমাকে কথা বলতে পারবা। তো এই আমার কথা ছিল, গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, এইভাবেই তোমরা আমাকে সাহায্য করো, আমি অবশ্যই ইনশাআল্লাহ একদিন ভালো ইউটিউবার হব, আর এমনি তোমাদেরকে প্রতিদিন, হ্যাঁ, আমি তোমাদের পাশে থাকবো, হ্যাঁ, তোমরা আমার পাশে থাকো, আমি অনেক বড় হয়ে যাব। তো চলো জলদি করে আমরা শিখে নিই। তো বন্ধুরা, আমরা ফার্স্ট যেটা শিখব, নোট সার্কুল গাইস, নোট সার্কুল। তো আমরা খুব জটিলে যাব না, হ্যাঁ, খুব সিম্পলিভাবে শিখব গাইস। আর যারা মনে করছো যে আমি ভালোভাবে গিটার শিখব, হ্যাঁ, তো আমি বলতে চাই গাইস, তোমরা একটা ভালো তোমার লোকাল, হ্যাঁ,
বা বাইরে গিয়ে একটা পারফেক্টলি গিটার মাস্টারকে ধরে নাও, হ্যাঁ ওখানে হাতে নাতে গিটার শিখো, ধরো কোনো জাম মেন ধরো লিড লিড বাজানো শেখার জন্য। এই জ্যামগুলো শেখার জন্য, হ্যাঁ লিডগুলো শেখার জন্য, হ্যাঁ যেমন পারফেক্টলি গিটার বাজানো হয়, হ্যাঁ সে শেখার জন্য তোমরা একটা ভালো টিচার ধরে নাও বন্ধুরা তোমাদের আশেপাশে, হ্যাঁ তাহলে তোমরা শিখতে পারবা। আর ইউটিউবে পাওয়া যাবে, হ্যাঁ বলবো না আমি, আমি গুড টিচার, হ্যাঁ আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি এখনও শিখি গাইস, হ্যাঁ গিটার তো আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি যেটা বাজাই তোমাদেরকে সেটাই শেয়ার করি। তো ভালো যদি বাজাতে চাও বা এরকম ইচ্ছে আছে ভালো গিটারিস্ট হওয়ার, তো তোমরা একটা মাস্টারের বা গিটার টিচারের হেল্প নিতে পারো। তো আজকে আমরা যেটা শিখবো ফার্স্ট, হ্যাঁ নোট সার্কেল। তো আমরা অত গভীরে যাব না বন্ধুরা, আমরা সিম্পলিভাবে শিখবো, যেমন জানা, হ্যাঁ সিম্পলি আমরা মন জলদি করে শিখিনি। তো আমাদের গিটার ওয়ার্ল্ডে, হ্যাঁ 12টা নোট নিয়ে তৈরি, 12টা সুর গাইজ, যেটা ইংলিশে বলে 12টা। তো 12টা সুর, হ্যাঁ এই 12টা নোটের মধ্যে, এই 12টা নোটে গোটা ওয়ার্ল্ডের মিউজিক যুক্ত গাইজ। হ্যাঁ তো এই 12টা নোট, তো 12টা টোটাল নোট গাইজ, শুদ্ধ অ্যান্ড অশুদ্ধ, মানে অশুদ্ধ আমাদের শুদ্ধ নোট 60টা পাই গাইজ। হ্যাঁ দেখতে পাও কোনো গানে শিখো, সা রে গা মা পা ধা নি সা, হ্যাঁ তো আমরা সা একটা, রে দুটো, গা তিনটে, মা চারটা, হ্যাঁ পা পাঁচটা, হ্যাঁ তারপরে ধা 6টা, তারপরে নি 7টা, আবার সাতে চলে আসছে। তো আমরা 60টা নোট পাই যে এই মানে বাংলাতে যেগুলো শিখাই, সা রে গা মা পা ধা নি সা। তো আমরা সা রে গা মাতে যাব না খুব গভীরে, সিম্পলি তোমাদেরকে বলি দিই আমরা শুদ্ধ নোট 60টা পাই। হ্যাঁ বন্ধুরা একটা খাতা কলম নিয়ে নাও, হ্যাঁ শিখে নাও, এই নোটগুলো শিখে নেবা, তো তোমরা তখন কোয়াডগুলো ধরা শিখে নেবা গাইজ, হ্যাঁ কোনখানে কোন কোয়াড আছে এটা জানার জন্য আমরা নোটগুলো জানতে হয়। তো 60টা নোট আছে গাইজ সিম্পলি, হ্যাঁ 12টা নোটের মধ্যে 60টা শুদ্ধ নোট আছে। তো আমরা সা রে গা মা বাংলাতে করবো না, আমরা ইংলিশে যেমন ই বি জি ডি এফ মানে এই তারগুলোর নাম, হ্যাঁ এই তারগুলোর নামে আমরা ইংলিশে শিখব। তো ফার্স্ট নোট, শুদ্ধ ফার্স্ট নোটের নাম, হ্যাঁ দেখতে পাচ্ছ একটা সার্কেল দেওয়া আছে ফটোতে, হ্যাঁ সার্কেল করে করা আছে। তো ফার্স্ট আমরা এ, এ নোট, এ তারপরে বি, হ্যাঁ তারপর থার্ডটা হবে সি, তারপর ফোর্থটা হবে ডি, তারপর পাঁচ নাম্বারটা হবে ই, তারপর ছ নাম্বারটা হবে এফ, তারপরে জি, আবার এতে চলে আসবে। তো আমরা 60টা নোট পেলাম, লিখে লাও গাই 60টা নোট, এ বি সি ডি ই এফ জি, হ্যাঁ নি আবার এ। তো এই 60টা নোটের মধ্যে গাই 60টা নোট দেখে নাও, এই 60টা নোট শুদ্ধ গাইজ। তো এই 60টা নোট আমরা বেশি ইউজ করি, হ্যাঁ মানে সা রে গা মা পা ধা নি সা, হ্যাঁ এই 60টা নোট। তো আমরা ইংলিশে যাব গাইজ, ইংলিশে শিখে নিলাম লিখে নিলাম গাইজ। তো এই 60টা নোট, হ্যাঁ একটা নোটকে আবার দুটো ভাগে এরকম ভাগ হয়ে গেছে, হ্যাঁ তো 60টা শুদ্ধ নোট, কিন্তু টোটাল নোট আমাদের 12টা। এই 12টা নোটেই আমাদের গোটা ওয়ার্ল্ডের মিউজিক যুক্ত, হ্যাঁ এই 12টা নোটেই আমরা সব গান করবো গাইজ। তো 12টা নোট দেখে নাও, 12টা নোটের নাম আমি খাতা তোমাদেরকে খাতাতে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, হ্যাঁ লেখা আছে শুদ্ধ নোট, হ্যাঁ লেখা আছে শুদ্ধ নোট। তো আমাদের ওয়ার্ল্ডে 12টা নোট, ওয়ার্ল্ড নোট গাইজ 12টা, হ্যাঁ আর শুদ্ধ নোট 60টা গাইজ। তো শুদ্ধ নোট কোনগুলো দেখতে পাচ্ছ, এ, হ্যাঁ গোল করে ঘেরানো আছে, হ্যাঁ এ নোট মানে এইটা এখন সা, তারপরে বি নোট, হ্যাঁ বি নোট, রে, তারপর দেখতে পাচ্ছ সি ডি ই এফ জি, আবার এতে চলে এলো। তো আমাদের মেন শুদ্ধ নোট 60টা, গোল করে ঘেরা আছে ভালোভাবে দেখে নাও গাইজ, এরকম ছবি এঁকে নাও সার্কেল করে। তো ফার্স্ট এ বি সি ডি ই এফ জি আবার এ,
তো এইগুলোকে বাংলাতে বলছে সা রে গা মা পা ধা নি সা। হ্যাঁ, তো এই 7টা নোট, কিন্তু বাট আমাদের 12টা নোট, এই 12টা নোট কিন্তু শুদ্ধ নোট 7টা। তো এই 12টা নোট আমরা লিখে থুয়েছি। হ্যাঁ, এই 12টা নোট, এইটা একটা নোট, এইটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, তো টোটাল 12টা নোট। এই 12টা নোটের মধ্যে আমাদের গোটা ওয়ার্ল্ডের মিউজিক যুক্ত গাইজ। তো আমরা ফার্স্ট 12টা নোটের নাম জানবো। আমরা জেনে নিলাম 7টা নোটের নাম। হ্যাঁ, শুদ্ধ মানে, শুদ্ধ মানে কি, আমরা কোনো ভাগে যাব না, যেমন এ শার্প, হ্যাঁ ওটা আলাদাভাবে পড়ে আছে, তার জন্য এ বি সি ডি ই এফ জলদি করে মুখস্থ করার জন্য আমাদের 7টা শুদ্ধ নোট আছে, আর টোটাল নোট 12টা। তো আশা করি তোমরা লিখে নিয়ে লিখে নিয়েছে। এবার আমি 12টা নোটের নাম বলছি। ফার্স্ট নোট এ, ফার্স্ট নোট এ, তারপরে সেকেন্ড নোট দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, সেকেন্ড নোট এ আর, এ আর বির মধ্যে মাঝে একটা নোট থাকবে গাইস, সেটার নাম হলো এ শার্প বা, হ্যাঁ মানে এর পরে হবে এ শার্প, আর বির পেছনে হবে, বির পেছনে হবে বি শার্প, মানে এই দুটো একই নোট, মানে এ শার্পও বলে বা বি ফ্ল্যাটও বলে। তো গাইজ আশা করি বুঝতে পারছো এ শার্প কীভাবে লিখবো। হ্যাঁ, এ দিব নিয়ে তারপরে একটা হ্যাচ দিয়ে দেবো, এটাকে বলবে এ শার্প। আর ফ্ল্যাট কী কাকে বলবো, হ্যাঁ বি আছে নিয়ে ছোট একটা বি মাথায় দেখতে পাবা বি, হ্যাঁ এটাকে বি ফ্ল্যাট বলবো। তো এ আর বির মাঝে যেই নোটটা থাকবে, হ্যাঁ সেটা হলো এ শার্প বা বি ফ্ল্যাট। তো আমরা একটা দুটো পেলাম, তারপরে আবার বি, বিতে চলে গেলাম। হ্যাঁ, বিতে, বি ন্যাচারাল নোট গাইজ। হ্যাঁ, বি থাকা সি যেতে গাইজ কোনো নোট থাকে না গাইজ, হ্যাঁ কোনো নোট থাকে না, এটাতে কোনো মুখস্থ করতে হবে না গাইজ, কোনো নোট নেই। তারপরে সি শুদ্ধ নোট, সি থাকা ডিতে যাওয়ার জন্য একটা নোট পাওয়া যায় গাইজ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ ডি শার্প বা সি শার্প বা ডি ফ্ল্যাট, তো এটা মিডিলে একটা নোট গাইস। হ্যাঁ, এই সি আর ডির মাঝে দেখতে পাচ্ছ সি শার্প হ্যাচ আছে, বি ফ্ল্যাট, তারপরে ই ডি থাকা ইতে যাওয়ার জন্য, হ্যাঁ ডি শার্প বা ই ফ্ল্যাট একটা নোট দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গাইস। তারপরে ই, ই থাকা এফে যেতে কোনো নোট থাকে না গাইস এর মাঝে। হ্যাঁ, তারপরে এফ থাকা জিতে যাওয়ার জন্য একটা নোট পাওয়া যায় গাইস, হ্যাঁ এফ শার্প বা জি ফ্ল্যাট। তারপরে জি থাকা এতে যাওয়ার জন্য, হ্যাঁ মানে আবার ঘুরে চলে এলাম, জি থাকা এতে যাওয়ার জন্য, হ্যাঁ তো জি শার্প বা এ ফ্ল্যাট গাইজ। তো আমরা শার্প কোনগুলোকে বলবো, দেখতে পাচ্ছ শার্প এ, এ শার্প, এটা মানে হ্যাচ আছে, দেখো হ্যাচের মতো, এর মানে কোনো কিছুর হ্যাচের ওপর মানে মাথায় হ্যাচ থাকবে, তা জেনে নেবা এটা এ শার্প, বা যা যা লেখা থাকবে ওটা তাই শার্প। আর ফ্ল্যাট বি টাইপের ছোটো হাতের মাথায় থাকবে। তো আমরা জেনে নিলাম 12টা নোট, আবার একবার দেখে নাও 12টা নোট। হ্যাঁ, এই 12টা নোটেই আমাদের গোটা ওয়ার্ল্ডের মিউজিক, হ্যাঁ সব এই নোটেই শিখে, হ্যাঁ এর মধ্যেই গোটা ওয়ার্ল্ডের মিউজিক যুক্ত আছে। তো এ, তারপরে এ শার্প বা বি ফ্ল্যাট একটা নোট, তারপরে তৃতীয় নাম্বার নোট বি, তারপর চতুর্থ, হ্যাঁ সি, তারপরে সি শার্প বা ডি, তারপর ডি, তারপর ডি শার্প বা ই ফ্ল্যাট একটা নোট বা ই, তারপরে ইর পর একদম এফ, হ্যাঁ এফের পরের নোটটা এফ শার্প বা জি ফ্ল্যাট, হ্যাঁ এটা একটা নোট, ই বা মানে স্ল্যাশ আছে, এই দুটোকে যা নাম বলে ধরে মানে কেউ লেখে, কেউ লিখতে পারে এফ শার্পও লিখতে পারে বা কেউ জি ফ্ল্যাটও লিখতে পারে, তাই এগুলোকে এরকম করে দেয়। হ্যাঁ, তারপরে জি, তারপরে জি শার্প বা এ ফ্ল্যাট নিয়ে আবার এতে। তো আমরা এরকম একটা সার্কেল করে নেবো গাইজ, হ্যাঁ এরকম শিখে নেবো 12টা নোটের নাম। তো আমরা লিখে নিলাম মানে জেনে নিলাম, হ্যাঁ 12টা নোট। তো এই 12টা নোটেই আমরা গাইস, হ্যাঁ এই 12টা নোটেই মানে গোটা ওয়ার্ল্ডের মিউজিক যুক্ত। তো বন্ধুরা আশা করি তোমরা 12টা নোটের নাম জেনে নিয়েছো। তো এবার আমরা শিখব প্রত্যেকটি ফ্রেড বোর্ডে, দেখতে পাচ্ছ একটা টিউন, দুটো টিউন, হ্যাঁ তারপরে তৃতীয় ফ্রেডে আমি 16কে ধরেছি, এটা একটা টিউন একটা শব্দ হচ্ছে, এটা আর একটা শব্দ হচ্ছে, এটা আর একটা শব্দ হচ্ছে। তো এইগুলোর আমরা নাম জানবো, হ্যাঁ কোন কোন ফ্রেটে কোন তারে কী টিউন আছে বা কী নোট আছে। তো আমরা
প্রথম লিসেনে বা দ্বিতীয় লিসেনে আমরা জেনেছিলাম তারগুলোর নাম। হ্যাঁ, এটা ই, ফার্স্ট তারের নাম ই, নিচেকার তারটার নাম, তারপরে বি সেকেন্ড তারটার নাম, থার্ডটার নাম জি, তারপরে ডি ফোর, হ্যাঁ ফিফথটার নাম এ, তারপরে ই আবার ছ নম্বর তারটা। তো আমরা তারগুলোর নাম জেনে নিলাম। হ্যাঁ, তারগুলোর নাম জানার পর আমরা এরকম সার্কেল করে নেব। হ্যাঁ, তো আমাদের এই তার কয়টার নাম জেনে নিলাম, মাথায় কাউন্ট করে নিলাম। গাইস, জানতে পারছো যে আমার তার কয়টার মনে আসছে? তো এই তার কয়টার নাম, এই নোট কয়টার মাঝেই আমাদের তার কয়টার নাম আছে। তো ফার্স্ট তারটার নাম কি আছে গাইস? ই। হ্যাঁ, তো আমরা ই কোথায় আছে দেখে নাও গাইস, দেখতে পাচ্ছ? ই এইখানে পাবো আমরা। হ্যাঁ, ই কোথায় পাবো? এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছ নাম্বার, সাত নাম্বার, আট নাম্বার, আট নাম্বারে আমরা ই পাবো। হ্যাঁ, তো আমরা ই তার ই আমরা এইখান এটাকে বাদ করে দেবো, এটা কিছু ভাববো না। তো আমরা ই, হ্যাঁ তো ই আমরা ই তার। তো তারপরে আমরা দেখতে পাচ্ছ আমরা এটা ই পেলাম, এটা ই পেলাম, ছবিটা দেখতে পাচ্ছ গাইস? হ্যাঁ, সার্কুলটা। তো আমরা ই তার, আমরা নোটটাও ই পেলাম। হ্যাঁ, ই ওপেনলি বাজালাম, ই ই সাউন্ড হলো গাইস, দেখতে পাচ্ছ? ই টাইপের সাউন্ড হচ্ছে, ই এমনি করে সাউন্ড হচ্ছে গাইস, ভালোভাবে ফিল করো, দেখো ই টাইপের সাউন্ড হচ্ছে। তারপরে আমরা প্রথম ফ্রেটে যখন, হ্যাঁ মানে বসাবো আঙুলটা মাঝে একদম, হ্যাঁ মিডিল সেন্টারে প্রেস করে, তখন আলাদা একটা সাউন্ড হবে গাইস। হ্যাঁ, প্রথম ফ্রেটে গাইস। তো এটার নাম কি জানবো? তো এটার নাম আমরা জানবো ফার্স্ট, হ্যাঁ আমরা জেনে নিলাম ই বার, ই পেয়ে নিলাম ই তারটার নাম। হ্যাঁ, আমরা ই মানে আমাদের ছটা তার আছে, ছটা তারই, হ্যাঁ এই বারোটা নোটেই আছে গাইস। হ্যাঁ, বারোটা নোটের মধ্যেই ভরা আছে। তো ফার্স্ট আমরা ই পেলাম। তো তারপরে নোট আমরা পাবো এফ, ই থাকা এফ, এর মাঝে কোনো নোট নাই, ই এফ। তো গাইস আমরা দেখতে পাচ্ছ, এই দেখে নাও এই ছবিটা। তো ফার্স্ট আমরা ওপেনলি বাজাবো ই, তারপরে পরের নোটটা কী আছে বন্ধু দেখতে পাচ্ছ? তারপরে আমরা কি কোন তালা ঘুরবো গাইস? সার্কেলে, সার্কেলে গাইস এই তালা ঘুরবো। হ্যাঁ, এই দিক দিয়ে, এই দিক দিয়ে ই আছে, তারপরে ফ্রেটে যেটা নোটটা আমরা আমরা ধরবো সেটা এফ পাবো, তারপরে নোটটা পারবো এফ সার বা জি ফ্ল্যাট। তো এরকম করে আমরা ঘুরবো। তো ছবিটা দেখো, আমি সিম্পলভাবে বুঝতে বোঝাবার চেষ্টা করব, আমরা সার্কুলভাবে যাব। তো ফার্স্ট আমরা ওপেনলি ই বাজাচ্ছি, ছ নম্বর তারটা নিয়ে আমরা প্রথম ফ্রেটে যেহেতু আমরা প্রেস করে একটা টিউন বাজাচ্ছি, দেখে আলাদা একটা শব্দ হচ্ছে। তো এটার নাম এফ, হ্যাঁ এটার নাম এফ। তারপরে দেখছো, দেখতে পাচ্ছ আলাদা একটা শব্দ। তো এটার নাম হবে এফ থাকা জির মাঝে একটা নোট আছে গাইস, দেখতে পাচ্ছ? এফ থাকা জির মাঝে, হ্যাঁ যেটার নাম হলো এফ সার বা জি ফ্ল্যাট, হ্যাঁ সেটা হলো এই নোটটা, এফ সার বা জি ফ্ল্যাট। তারপরের নোটটা হবে জি। তো আমরা বুঝতে পারলাম ফার্স্ট ওপেনলি ই, হ্যাঁ আমরা যে পয়েন্টিং করব ই কোথায় আছে খুঁজে নেব বারোটা নোটের মধ্যে, ই পেয়ে নিলাম, হ্যাঁ যেখানে ই পেয়ে নিলাম, তারপরে আমরা এইভাবে ঘুরব, এইভাবে হ্যাঁ রাউন্ডভাবে আমরা যাব। তো ফার্স্ট ই, তারপরে আমরা ফ্রেট বোর্ড যখন বসাবো, তারপরে ই থাকা যেতে গেলে এফ, হ্যাঁ ই থাকা যেতে গেলে এফ, তারপরের নোটটা এফ, এর পরের নোটটা আছে এফ সার বা জি ফ্ল্যাট, তারপরের নোটটা আছে জি, তারপরে জি শার্প বা এ ফ্ল্যাট, তারপরে এ, তারপরে বি, না এর পর হবে আমরা, হ্যাঁ বি ফ্ল্যাট বা এ শার্প, তারপরে বি, বি থাকা সি যেতে গেলে কোনো নোট নাই তার মাঝে, সি, হ্যাঁ সি শার্প বা ডি ফ্ল্যাট, হ্যাঁ তারপরে ডি, ডি ডি শার্প নিয়ে ই, আবার ইতে চলে এলাম। তো বন্ধুরা এই প্রথম থেকে বারো নাম্বার ফ্রেট, হ্যাঁ প্রথমে ওপেন যাওয়া যাব, আমরা বারো নাম্বার ওপেনে যা আমরা ই পাবো, মানে যেই নোটটা আমরা সাউন্ডটা পাবো, আমরা বারো নাম্বার ফ্রেটে বসিয়ে সেই নোটটাই পাবো, নিয়ে আবার সেম একই, হ্যাঁ কন্টিনিউয়াসলি ঘুরবে এফ, এফ শার্প বা বা জি ফ্ল্যাট, এইভাবে। তো আমরা রাউন্ডলি আমরা ফ্রেটগুলোর,
হ্যাঁ, বা এই ফ্রেটগুলোর মানে নোটগুলো জানবো। তো আশা করি তোমরা ভালোভাবে জেনে নিলা। হ্যাঁ, তারপরে আর একটা এক্সাম্পল দিই। 5 নম্বর তারের নাম কি বন্ধুরা? 5 নম্বর তারের নাম এ। তো আমরা এই 12টা নোটের নাম, হ্যাঁ 12টা নোটের মধ্যে আমরা এ কোথায় পাবো? এ দেখতে পাচ্ছ, এই দেখো আমরা প্রথমে এ পেছি। হ্যাঁ দেখতে পাচ্ছ, এই নোট কয়টার মধ্যে আমাদের স্ট্রিংগুলোই আছে। হ্যাঁ, প্রথম ই স্ট্রিং, তারপরে বি কোথায় আছে দেখো, বি স্ট্রিং, সেকেন্ড স্ট্রিংটার নাম, থার্ড স্ট্রিংটার নাম সি স্ট্রিং, হ্যাঁ ফোর্থ স্ট্রিংটার নাম ডি স্ট্রিং, তারপরে এ স্ট্রিং, তারপরে আবার ই স্ট্রিং। হ্যাঁ, তো আমরা 12টা নোটের মধ্যে আমরা তারগুলোর নাম পাবো। তো আমরা পাঁচ নম্বর স্ট্রিং কী পাবো? এ। তো এ পেলাম, তারপরে ফ্রেটটাই পাবো, হ্যাঁ এস আর বা বি ফ্ল্যাট, এইভাবে আমরা রাউন্ডলি ঘুরতে থাকবো। তো আশা করি ছবিটা দেখতে পাচ্ছ। তো আমরা সেকেন্ড সেকেন্ড তারে, হ্যাঁ সেকেন্ড ওপেনলি বাজাবো, এ পেলাম। হ্যাঁ, তারপরে প্রথম ফ্রেটে বসাবো, নিয়ে কী পাচ্ছি? এস আর বা বি ফ্ল্যাট, তারপরে বি, তারপরে বি। আর আচ্ছা গাইজ, হ্যাঁ কেউ যদি বুঝতে পারছো না আঙুল কীভাবে বসাবো, গাইজ আঙুল দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই আঙুলটা আমরা আঙুলের মিডিল সেন্টারে, এই মিডিল সেন্টারে আমরা তারটা মিডিলভাবে বসাবো। হ্যাঁ পেলাম প্রথম এ, এস আর, হ্যাঁ বা বি ফ্ল্যাট, তারপর বি, তারপর সি, হ্যাঁ থার্ড ফ্রেটে, হ্যাঁ 5 নম্বর ফ্রেট, 5 নম্বর তারে থার্ড ফ্রেটে আমরা যে নোটটা পাবো সেটা হলো সি, তারপর সি শার্প বা ডি ফ্ল্যাট, ডি। হ্যাঁ, এইভাবে পরপর তোমরা দেখতে থাকো, পরপর নোটগুলো আস্তে আস্তে একটা করে কাউন্ট করবা আর একটা করে যাবা। হ্যাঁ, ছবিটা দেখতে পাচ্ছ, এইভাবে আমরা নোট সার্কুলটা জেনে নিলে, মানে নোট সার্কুলটা হলো একটা সূত্র গাইজ। হ্যাঁ, আমরা গিটার শিখতে গেলে আমাদেরকে অনেক গিটারটা গাইজ অনেক সায়েন্টিফিক মানে সায়েন্স লেভেল গাইজ, হ্যাঁ অনেক পড়া শিখতে হয়, হ্যাঁ মুখস্থ করতে হয়, সূত্র অনেক আছে গাইজ, তা খুব হার্ড গাইজ। কেউ ভালোভাবে যদি গিটার শিখতে চাও তো এইগুলো শিখতে হয়। তো এইভাবে আমরা নোটগুলো নাম জানবো। ফার্স্ট ওপেনলি 5 নম্বর তারটা এ, তারপর এ শার্প বা বি ফ্ল্যাট, বি, সি, সি শার্প বা ডি ফ্ল্যাট, তারপর ডি পাবো, তারপরে পরপর করে যাব, নিয়ে 12 নম্বর ফ্রেটে আবার এ পেয়ে নেব, নিয়ে আবার সিম্পলি চলে যাবে। তো আমাদেরকে ফার্স্ট জেনে নিতে হবে 12 নম্বর পর্যন্ত নোটগুলোর নাম। হ্যাঁ, তারপরে আমরা দ্বি তারটার এক্সাম্পল দিব। হ্যাঁ, 4 নম্বর তারটার এক্সাম্পল, 4 নম্বর তারটা ওপেনলি বাজাবো ডি, তারপরে প্রথম ফ্রেটে যখন প্রেস করব তখন হয়ে যাবে, হ্যাঁ ডি ফ্ল্যাট বা ডি ফ্ল্যাট বলছি, ডি শার্প বা ই ফ্ল্যাট, তারপরে তারপরেরটা হবে ই, তারপরেরটা এফ, মানে ফোর স্ট্রিং থার্ড ফ্রেটে হবে এফ, তারপরে এফ শার্প বা জি ফ্ল্যাট, এইভাবে চলতে চলতে আমরা 12 নম্বর ফ্রেটে যখন যাব তখন আবার আমরা ডি পেয়ে নেব। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রত্যেকটি তারে, হ্যাঁ প্রত্যেকটি ফ্রেটের কী কী নোট আছে আমরা আশা করি তোমরা জেনে গেছো, আর যেহেতু না জেনেছো তো প্লিজ কমেন্ট করো। তো এইগুলো জানার পর গাইজ, এগুলো তোমরা মাইন্ডে লিখে থোবা গাইজ, তোমরা দেখে নাও ছবিটা গাইজ, কোন ফ্রেটে কোন নোট আছে, ছবিটা জুম করে দেবা গাইজ, মানে পজ করে দেবা, আমি ছবিটা এঁকে নেবা কোন ফ্রেটে কোন নোট আছে। আশা করি তোমরা ভালোভাবে মাইন্ডে, হ্যাঁ মাইন্ডে এটা জেনে নেবা, হ্যাঁ মানে কোনটাই কোন আছে। তো ওইটা যখনই জেনে নেবা তখনই আমরা কোয়ার্ডগুলোর নাম জেনে নেব। যেমন এক্সাম্পল দিচ্ছি, আমরা এফ, এফ মেজার ধরছি, হ্যাঁ এফ মেজারে এটা প্রথম শেপ, তো এটা এফ, তারপরেরটা যাব এফ শার্প মেজার, তারপরে জি, হ্যাঁ বা আর একটা শেপ আমি বলছি এখানে এফ, হ্যাঁ এটা সেকেন্ড শেপ গাইজ, হ্যাঁ তারপরে এফ শার, তারপরে এখানে জি আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা এগুলো জেনে গেলেই আমরা প্রত্যেকটি ফ্রেটে কি কোয়াডগুলো আছে সব জেনে নেবো। অনেক কোয়াড আছে, এগুলো জানার হলে কোয়াডগুলো তুমি জেনে নেওয়া, বার কোয়াডগুলো জেনে নিলে তুমি প্রত্যেকটি গানে তুমি কভার করতে পারবা গাইজ। হ্যাঁ, এইটাও জেনে তুমি লিড, হ্যাঁ কোনো জ্যাম গাইজ, যেগুলো গানে পাঠ হয় গাইজ,
এইভাবে যে মানে মেলোডিগুলো তৈরি হয় এগুলো শিখবা। এগুলো শেখার জন্য অনেক তোমাদেরকে এই ফ্রেডবোর্ডের নাম, হ্যাঁ, কী নোট আছে এগুলো জানতে হয়। তো আশা করি তোমরা জেনে গেছো। হ্যাঁ হ্যাঁ, এটাই আজ থেকে এটাই থাক। হ্যাঁ, প্রত্যেকটি, হ্যাঁ, নোটের নাম দেখে নাও গাইজ, ছবিটা আছে, এটা এঁকে নেবা, নোটের নামগুলো মুখস্থ করে নেবা। আগের দিন আমরা, হ্যাঁ, কোয়াডগুলো, বার কোয়াডগুলো কী পজিশান, হ্যাঁ, অনেক রকমের শেপ আছে, কীভাবে ধরতে হয়, হ্যাঁ, বার কোয়াডগুলো জেনে নেবো, হ্যাঁ, প্রত্যেকটি গাইজ। তো আজ পর্যন্ত এটাই থাক, আশা করি তোমরা সবাই জেনে গেছো। আর থ্যাংক ইউ গাইজ আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা আমার পরিবার, আমার ইউটিউব পরিবার 4000, হ্যাঁ, সাবস্ক্রাইব পূরণ করে গিয়েছে এই 2 মাসের মধ্যে গাইজ। তো এরকম তোমরা ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, আশা করি আমি একটা ভালো পদে চলে যাব। আর ভিডিওটা যদি হেল্প করে থাকি তো প্লিজ লাইক করো, আর কোনো প্রবলেম হলে কমেন্ট করো আমাকে গাইজ, তোমাদের পাশে আছি সবসময়। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও লেফট সাইডে গাইজ, হ্যাঁ, ভিডিও লেফট সাইড বলছি, ভিডিও রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, হ্যাঁ, আর পাশে একটা বেল আইকন উঠে যাবে, ওই দুটোকে প্রেস করে দেবা, তো যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইলে চলে যাবে। তো এইভাবে আমাকে সাপোর্ট করো গাইজ, হ্যাঁ, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো আজ থেকে এটাই থাক, টাটা, টেক কেয়ার। অনেক বড় ভিডিও হয়ে গেল, বাই গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে এন্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।